আপনি কি জানেন শিয়াল কত ধরনের আওয়াজ করে ডাকতে পারে? পৃথিবীতে শুধু পিঁপড়ের ওজন কত? মশা কত বছর আগে পৃথিবীতে এসেছিল? কোন জানোয়ার দুধ এবং ডিম দুটোই দিয়ে থাকে? তো বন্ধু, এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন এবং একটা লাইক অবশ্যই করে দেবেন। ফ্যাক্ট নাম্বার ওয়ান, প্রায় 260 মিলিয়ন বছর আগে দক্ষিণ আফ্রিকার প্রাচীন কারু সমুদ্রের তীরে আধা শুষ্ক গান্ডোয়ানার টিলা এবং ঝোপঝাড়ের মধ্যে ইউনোটোরাসেস আফ্রিকানাস নামে একটি ছোট্ট সরীসৃপ বাস করত। কালক্রমে এরাই সমস্ত কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ এবং নদী কচ্ছপে পরিবর্তিত হয়ে যায়। সেই হিসাবে খুবই প্রাচীনতম সরীসৃপ হল কচ্ছপ। ফ্যাক্ট নাম্বার টু, কুকুরের মতো মৌমাছিদেরকেও বোমা খোঁজার কাজ শেখানো যেতে পারে। মৌমাছিরা তাদের অ্যান্টেনা দিয়ে বিস্ফোরকের ঘ্রাণ নিতে পারে। ক্রোয়েশিয়ার গবেষকরা কয়েক বছর ধরে মৌমাছিকে ল্যান্ডমাইন লোকেটার হিসেবে কিভাবে ব্যবহার করা যায় তাই নিয়ে গবেষণা করছেন। ফ্যাক্ট নাম্বার থ্রি, কমন সোল, ডোবার সোল বা ব্ল্যাক সোল হল সোলাইডি পরিবারের ফ্যাট ফিশের একটি প্রজাতি। এটি সোলিয়া গোত্রের অন্যতম বৃহত্তম মাছ। জেনে রাখুন, এটি একমাত্র মাছ যে নিজের সাইজের থেকে দ্বিগুণ সাইজের মাছকে গিলে ফেলতে পারে। ফ্যাক্ট নাম্বার ফোর, আমরা জানি বিশ্বের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী হল বাদুর, কিন্তু আপনি জানেন কি বাদুর কখনো চলতে পারে না, সে কেবল চিপকে থাকতে পারে এবং উড়তে পারে। কারণ বাদুরের পা থাকলেও সেটি ভীষণ সরু এবং অকেজো, বলতে গেলে না থাকারই মতো। ফ্যাক্ট নাম্বার ফাইভ, জুরাসিক পার্ক সিনেমা অনেকেই দেখেছেন। এই সিনেমায় বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের দেখা গিয়েছিল। তার মধ্যে অত্যন্ত খতরনাক ছিল ভেলোসিরাপ্টার বলে একটি প্রজাতি। আপনি জানলে অবাক হবেন, এই সিনেমার ভেলোসিরাপ্টারের যে আওয়াজ রেকর্ড করা হয়েছিল তা আসলে সেক্স করার সময় কচ্ছপের আওয়াজ। ফ্যাক্ট নাম্বার সিক্স, চিতা দেখতে বড় হলো তাদের দৈহিক গঠনতন্ত্র একটি ছোট্ট বিড়ালের মতো। তাদের স্বরযন্ত্র এবং ভোকাল কর্ডসহ তাদের শ্বাস নেওয়ার অদ্ভুত পদ্ধতি তাদের গড়গড় আওয়াজ তো করতে দেয়, কিন্তু তাদের গর্জন করার ক্ষমতা কেড়ে নেয়। ফলে চিতা হুঙ্কার দিয়ে ডাক দিতে পারে না, বিড়ালের মতো মিউমিউ করতে পারে। ফ্যাক্ট নাম্বার সেভেন, গোল্ডেন জ্যাকেল বা সোনালি শিয়াল, যারা 10 ধরনের আলাদা আলাদা আওয়াজ করে ডাকতে পারে। যেমন প্রজনন ঋতু শুরুতে একরকম, শিকারীদের উপস্থিতি শনাক্ত করার সময় সতর্কতা একরকম, নিজের কোনো শিকারকে বোকা বানানোর জন্য একরকম, ইত্যাদি ইত্যাদি। ফ্যাক্ট নাম্বার এইট, প্রজাপতির মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে খুব কম আছে। কিন্তু আপনি জানেন কি, প্রজাপতির জীবনচক্র মাত্র 3 থেকে 4 সপ্তাহ হয়ে থাকে, কিন্তু কিছু কিছু প্রজাতি 9 মাস থেকে 11 মাস অবধি বেঁচে থাকে। ফ্যাক্ট নাম্বার নাইন, অনুমান করা হয় যে প্রতি বছর বিশ্বে মাংসের জন্য 50 বিলিয়নেরও বেশি মুরগি উত্থিত হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, তার মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 8 বিলিয়ন মুরগি খাওয়া হয়। এক কথায়, আমেরিকান ভোক্তারা দিনে 21.9 মিলিয়ন মুরগি খান। ফ্যাক্ট নাম্বার টেন, নতুন গবেষণায় দেখা গেছে যে হাতিরা তাদের সুরে আরও জায়গা তৈরি করার জন্য তাদের নাকের ছিদ্র প্রসারিত করে, যাতে তারা 5.5 লিটার পর্যন্ত জল সঞ্চয় করতে পারে। আরও অবাক করা তথ্য হলো, তারা প্রতি সেকেন্ডে 3 লিটার জল চুষতে পারে, যা মানুষের হাঁচির চেয়েও 30 গুণ দ্রুত। ফ্যাক্ট নাম্বার ইলেভেন, একটি গরু খুব সহজে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নামতে পারে না। যদিও গরু নিজে থেকে সিঁড়ি বেয়ে কখনো হেঁটে যায় না, এটা প্রমাণিত হয়েছে যে গরুগুলোকে জোর করে সিঁড়ি দিয়ে হাঁটানো হয়, তাই তারা যতটা সম্ভব এই পরিস্থিতি এড়িয়ে চলে। ফ্যাক্ট নাম্বার টুয়েলভ, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা হলো মুখ চেনার ক্ষমতা। মানুষ সহজেই পরিচিত মুখগুলোকে চিনতে পারে, কিন্তু আপনি জানেন কি, ভেড়া হলো আরেক সামাজিক প্রাণী, যারা অন্য ভেড়ার পাশাপাশি পরিচিত মানুষদের চিনতে পারে, এমনকি তারা ফটোর মধ্যেও একে অপরকে চিনতে পারে। ফ্যাক্ট নাম্বার থার্টিন, বনের রাজা সিংহকে আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি কি, সিংহের প্রধান আবাসস্থল হলো উন্মুক্ত বনভূমি এবং ঘন তৃণভূমি, কারণ এই অঞ্চলেই হলো তৃণভোজী প্রাণীদের চারণভূমি, যারা সহজেই সিংহের খাদ্য হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার ফোরটিন, চিড়িয়াখানার হাতিরা দিনে 4 থেকে 6 ঘন্টা ঘুমায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশে হাতিরা প্রধানত রাত্রে মাত্র 2 ঘন্টা বিশ্রাম নেয়। যদিও দলের মুখ্য 2 হাতি মাঝে মাঝেই বেশ কয়েকদিন জেগে থাকে, সম্ভবত সিংহ বা শিকারীদের হাত থেকে বাঁচতে। ফ্যাক্ট নাম্বার ফিফটিন, এই অবাক পৃথিবীতে কি না আছে। অস্ট্রেলিয়ায় বংশগত প্লাটিপ্লাস একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা ডিম দিতে এবং দুধ উৎপাদন করতে সক্ষম। তাদের দুধের বাট নেই, পরিবর্তে তারা তাদের পেটে দুধকে ঘনীভূত করে এবং ঘাম ঝরিয়ে তাদের বাচ্চাদের খাওয়ায়। ফ্যাক্ট নাম্বার সিক্সটিন, খরগোশ আমরা সবাই চিনি, কিন্তু আপনি জানেন কি, খরগোশ হলো লেপোরিডে পরিবারের একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী এবং একটি খরগোশ খাবার পেছনে দিনে কমসে কম 6 থেকে 8 ঘন্টা সময় খরচ করে থাকে। বাকি সময়টা সে গর্তে লুকিয়ে থাকে শিকারীদের থেকে বাঁচতে। ফ্যাক্ট নাম্বার সেভেন্টিন, সাপেদের রাজা কিংকোবরা বা শঙ্খচূড়, একটি বিষাক্ত এলাপিড সাপের প্রজাতি যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। এই কিংকোবরা এতটাই বিষাক্ত যে তার মাত্র 7 মিলিগ্রাম বিষ 20টি মানুষ এবং একটি হাতিকে মেরে ফেলতে পারে। ফ্যাক্ট নাম্বার এইটিন, আমরা জানি ইঁদুর বিভিন্ন জিনিস চিবিয়ে নষ্ট করার ওস্তাদ, কিন্তু আমরা জানি কি, মারণ রোগ ছড়ানোরও আরেক নায়ক হলো ইঁদুর। তারা হান্টা ভাইরাস, লেপ্টোস্পাইরোসিস, লিম্ফোসাইটিক, কোরিও মেনিনজাইটিস, টুলারেমিয়া, সালমোনেলা এবং প্লেক্সসহ প্রায় 35 ধরনের রোগের বহন করতে পারে।
ফ্যাক্ট নাম্বার 19, একটি পিঁপড়ে ছোট হলো এর সম্পর্কে একটা ভয়ঙ্কর তথ্য আপনার অজানা। যদি এই বিশ্বের প্রতিটি পিঁপড়েকে নিয়ে শুকিয়ে ফেলা হয় তাহলে তাদের ওজন হবে 12 মেগাটন। এটি একত্রে বিশ্বের সমস্ত বন্য প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীদের চেয়ে বেশি। এটি মোট মানব বায়োমাসের প্রায় 1/5 সমান। ফ্যাক্ট নাম্বার 20, আমরা জানি বিড়াল ভীষণই আরামভোগী প্রাণী এবং কথাটা 100% সত্যি। ভেটেরিনারি হাবের মতে বিড়ালরা আসলে তাদের জীবনের 70% ঘুমিয়ে কাটায়, যা দিনে প্রায় 14-16 ঘন্টার কাছাকাছি। ফ্যাক্ট নাম্বার 21, আপনি জানেন কি ছেলে মশা নিরামিষভোজী হয়ে থাকে। শক্তি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুগার পেতে তারা শুধুমাত্র উদ্ভিদের রস খায়। যেহেতু পুরুষরা কামড়ায় না, তারা রোগ ছাড়তে পারে না। অন্যদিকে স্ত্রী মশাদের ডিমের বিকাশের জন্য রক্ত থেকে প্রোটিন প্রয়োজন। ফ্যাক্ট নাম্বার 22, তোতা অদ্ভুত সুন্দর একটি পাখি। তবে জেনে রাখুন, বাড়িতে তোতা পাখি পোষা ভারতবর্ষে বেআইনি মানা হয়ে থাকে। এর জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে এবং এর জন্য আপনার 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফ্যাক্ট নাম্বার 23, আপনি জানলে অবাক হবেন, জানালার সাথে ধাক্কার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1 বিলিয়ন পর্যন্ত পাখি মারা যায়। এবং গবেষণায় দেখা গেছে যে এই সংঘর্ষের ফলে 54-76% জানলারও মারাত্মক ক্ষতি হয়েছে। এরকমও দেখা গেছে সংঘর্ষের পর জানালায় পাখির ছাপ পড়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 24, আলাস্কা বিশ্ববিদ্যালয়ের মতে সবচেয়ে প্রাচীন মশা জীবাশ্মটি 79 মিলিয়ন বছর আগে বলে মনে করা হয়। কিন্তু প্রমাণ থেকে জানা যায় জুরাসিক যুগে 200-146 মিলিয়ন বছর আগে মশা বিবর্তিত হয়েছিল। যদি তখন মশা রক্ত খাওয়ার জন্য বিবর্তিত হয়ে থাকে তাহলে ধারণা করা যায় যে মশা ডাইনোসরদেরও রক্ত চুষে থাকতে পারে। ফ্যাক্ট নাম্বার 25, আপনি জানেন কি প্যান্থার নামের পরিচিত প্রাণীটি আসলে 3টি ভিন্ন ধরনের বড় বিড়ালকে বোঝায়। চিতাবাঘ বা জাগুয়ার, যাদের কালো বা সাদা রঙের মিউটেশন রয়েছে, এবং এটি কুগারের একটি উপপ্রজাতি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এরকম আরও আকর্ষণীয় তথ্য পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসি আবার একটি দুর্দান্ত তথ্যমূলক ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।